চতুর্থ শিল্প বিপ্লবের যুগে পৃথিবীর কোথাও কি এমন কোনো জায়গা আছে যেখানকার মানুষের জীবনে সভ্যতার ছোঁয়া লাগেনি? শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি, পৃথিবীতে এখনও এমন জায়গাও আছে। সেখানে বাইরে থেকে কেউ প্রবেশ করতে তো পারেই না, বরং ওই জায়গার কাছাকাছি গেলেও সেখান থেকে আর ফিরেও আসে না কেউ। কিন্তু সেই জায়গাটা কোথায়? বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। আধুনিক তথ্য ও প্রযুক্তির যুগে মানুষ পৃথিবীর প্রায় সব জায়গায় পা ফেলতে সক্ষম হয়েছে। তবে জানা গেছে বঙ্গোপসাগরে এমন এক দ্বীপ রয়েছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। এটিকে নর্থ সেন্টিনেল দ্বীপ বলা হয়। কাগজে কলমে এটি ভারতের অন্তর্ভুক্ত হলেও ভারত সরকার কখনো দ্বীপটির সার্বভৌমত্ব নিয়ে দাবি করেনি। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জের 572টি দ্বীপের মধ্যে উত্তর সেন্টিনেল দ্বীপ রহস্যে ঘেরা। জানা গেছে এই দ্বীপ বা এর আশেপাশে গেলেও কোনো মানুষ আর জীবিত ফিরে আসে না। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এই শহরকে ভারত সরকার অন্যতম আধুনিক শহর হিসেবে ঘোষণা করেছে। অথচ এই শহরের খুব কাছের দ্বীপে যাদের বসবাস, তাদের আধুনিক পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগই নেই। তাদের ভাষার নাম দেওয়া হয়েছে সেন্টিনেলি ভাষা। ধারণা করা হয় তাদের পূর্বপুরুষরা আফ্রিকা থেকে এখানে এসেছিল। সম্ভবত এটাই পৃথিবীর শেষ আদিবাসী আবাসস্থল যেখানে আধুনিক সভ্যতার ছোঁয়া লাগেনি। এখন পর্যন্ত সেন্টিনেল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় সর্বাধিক 400 জন বাসিন্দা রয়েছেন সেখানে। এই দ্বীপ সম্পর্কে ভারত সরকার অনেক চেষ্টা করেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেনি। জানা গেছে এখানকার আদিবাসীরা 7000 বছর ধরে দ্বীপটিতে বাস করছে। সে হিসেবে এখানকার আদিবাসীরা পৃথিবীর সব থেকে প্রাচীন একক মৃতাত্ত্বিক অধিবাসী। তারা মাছ শিকার করে বেঁচে থাকে। তাছাড়া অনেক বন্য প্রাণী শিকার করে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাদের পেশা মূলত শিকার করা, মৃত পশু পাখির মাংস এবং ফলমূল তাদের খাবার। তারা কোনো কৃষি কাজ করে না। কিভাবে আগুন জ্বালাতে হয় সেটাও জানেন না তারা। পোশাক হিসেবে তারা গাছের বাকল এবং পশুর চামড়া ব্যবহার করেন। সেন্টিনেল দ্বীপে বসবাসকারী মানুষদেরকে আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন উপজাতি বলা হয়। কথিত রয়েছে সেন্টিনেল দ্বীপের উপজাতির মানুষজন নরমাংসভোজী। কোনো বহিরাগত সেখানে গেলেই তারা মেরে ফেলে। গবেষকদের ধারণা, 1000 বছর আগে সেন্টিলেজিনরা আফ্রিকা থেকে এসেছিল এই দ্বীপে। বাইরের কোনো মানুষকে তারা তাদের দ্বীপে প্রবেশের অনুমতি দেয় না। প্রতিবারই অনুপ্রবেশকারীরা সেন্টিলেজিনদের বিষাক্ত তীরের আক্রমণের শিকার হয়, অনেকের মৃত্যু ঘটে। জানা যায় 1880 সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ এমভি পোর্টম্যান একটি দলকে নিয়ে সেন্টিনেল দ্বীপে গিয়ে উপজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। দলটি দ্বীপের 2 বয়স্ক মানুষ সহ 4 শিশুকে নিয়ে আসে পরীক্ষা করার জন্য। তাদের নতুন পোশাক ও খাবার দেওয়া হয়, যত্ন করা হয়, কিন্তু তারা আধুনিক সমাজে মানিয়ে নিতে পারেনি। কিছুদিন পরেই অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যান সবাই। এই ঘটনার পর সভ্য সমাজের মানুষদের প্রতি সেন্টিলেজিনরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। 1967 সাল থেকে ভারত সরকার তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা শুরু করে। ভারতীয় নৃতত্ত্ববিদ ত্রিলোকনাথ পণ্ডিতই প্রথম যিনি 1991 সালে 4 জানুয়ারি আন্দামান নিকোবরের এই দ্বীপে গিয়ে সেন্টিলেনদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। কিন্তু সেই চেষ্টা সার্বিকভাবে সফল হয়নি, কারণ এই চেষ্টার পরও ওই উপজাতিরা আধুনিক মানুষকে তাদের রাজ্যে প্রবেশের অনুমতি দেননি। বরাবরই তাদের আক্রমণের শিকার হতে হয়েছে আধুনিক মানুষকে। জানা যায় 2004 সালে সুনামির পর সেন্টিলেন দ্বীপে ভারত সরকার হেলিকপ্টারে করে ত্রাণ পাঠিয়েছিল। সেই ত্রাণ এবং সাহায্য সহযোগিতা তারা প্রত্যাখ্যান করে এবং সাহায্যকারী দলের উপর পাল্টা আক্রমণ চালায়। 2006 সালে তারা বিষাক্ত তীর মেরে অনুপ্রবেশকারী 2 জেলেকে হত্যা করে এবং সেই মরদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে ফটিয়ে দেয় বলে জানা যায়।
জানা যায় সেন্টিলেনিজরা মানুষ মেরে প্রথমে কবর দেয়, কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্রের তীরে ঝুলিয়ে দেয় যাতে ভয় পেয়ে বাইরের কেউ সেখানে প্রবেশ না করে। এসব ঘটনার ফলে ভারত সরকার দ্বীপটিতে পর্যটন নিষিদ্ধ সহ বহির্বিশ্বের সঙ্গে দ্বীপটির সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করে দেয়। নর্থ সেন্টিলেনের গায়ে এটে যায় নিষিদ্ধ দ্বীপের তকমা। বিশেষজ্ঞরা সেন্টিনেল দ্বীপের অধিবাসীদের আধুনিক সভ্যতার স্পর্শহীন বিশ্বের শেষ জাতি হিসাবে আখ্যায়িত করে থাকেন। সাইমন প্রভা, এটিএন নিউজ।